আপনাদেরকে যে মেসেজটা আমি দিতে চাই, যে এই কোভিডের কাছে না গিয়ে যদি আপনারা সরকারি জায়গায় চলে যান, কোনো টাকা লাগবে না, হয়তো দু একদিন বেশি সময় লাগবে, হ্যাঁ ওখানে শুয়ে থাকেন, তারা একটা না একটা ব্যবস্থা আপনাদের করবে, কিন্তু এরকম অবহেলা করে কোনো কোভিডের কাছে গিয়ে হাতগুলোকে পাগুলোকে কোনো অঙ্গকে নষ্ট করবেন না। সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলিম, পেন মেডিসিন বিশেষজ্ঞ। আমার জনৈক রুগী উনি খুবই কষ্টকর একটা প্রবলেমের কথা বলেছেন, যেটা আসলে বর্তমান যুগে মানাটা খুবই কঠিন, যে সিম্পলি টাকার অভাবে উনি ওনার হাতটাকে স্যাক্রিফাইস করেছেন, কবিরাজের কাছে গিয়েছেন। কবিরাজ কবিরাজের নিয়মে কিছু গাছগাছালি দিয়ে হাতটা বেঁধে রেখেছেন, রাখার পর যেটা হয়েছে ওনার হাতটা একদম এই হাড়টা এখান থেকে সরে গিয়েছে, গিয়ে এখানে কিন্তু গর্ত হয়ে গেছে, যার কারণে কি হচ্ছে যে অনেক কিন্তু ভারী কাজ এগুলো ভালো করতে পারছেন না, ইচ্ছা মতো ভারী জিনিস আগে যেরকম উঠাতে পারতেন সেটা পাচ্ছেন না, ভারী জিনিস বহন করতে পারছেন না, নানান রকমের সমস্যা। এই হাড়টা এখানে গর্ত হয়ে গেছে না, এখানে এরকম করেন দেখি, হ্যাঁ আচ্ছা, এটা আঘাতের কারণে আসলে হাড়িটা ডিসপ্লেস হয়ে গেছে, যার কারণে এখানে গতটা হয়ে গেছে। সাইকেল থেকে পড়ে গেছি স্যার। কি হয়েছিল বলেন তো একটু স্যার? সাইকেল থেকে পড়ে গেছি। সাইকেল থেকে পড়ে গেছে? জি, সাইকেল থেকে এসে, যেটা মিস একটা বলবো না, সাইকেল থেকে পড়িয়ে ডান হাতটা নিচে বসে শুধু হাতটাই সাপোর্ট পাইছি। আচ্ছা, হাতটাতে সাপোর্ট পাওয়ার পরে তো আমি আসলে প্রাথমিকভাবে যে এক্সরে করাইছি, এক্সরে করার পরে যেন বলছি এই সমস্যা, তো আসলে বাড়িতে আসছি আর গ্রামের মহিলারা সাধারণ মানুষে বলতেছে যে ছড়ে ফেললে নাকি এইভাবে নানা ভিন্ন, ও যে ঘাসের বনাজ্য সম্পদ বনাজ্য ওষুধ বিষুধ দিয়ে যে বেঁধে এবারে ডিম দিয়ে মুরগি দিয়ে নানা ভিন্ন ভাবে দেওয়ার পরে মোটামুটি প্রথমে তো ভালো লেগেছে। ওনারা কি বলেছে যে এটা বেঁধে রাখলে ঠিক হয়ে যাবে? হ্যাঁ ঠিক হয়ে যাবে, সুস্থ হবে, আমার কথা বলছিল আর কি। আচ্ছা, কয়দিন বেঁধে রেখেছিল? তো চার দিন, 12-13 দিন, এমন 13 দিন, মানে 3-4 দিন পর পর। তারপর যখন এটা ঠিক হলো না, তখন আপনি কি করলেন? তখন ওই নসিবের উপরে ভরসা কি, তাওয়াক্কাল তো আল্লাহ, এই কাতার পরে আমি এই এত বড় একটা প্রবলেম হয়েছে, শুধুমাত্র ওনার কাছে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা করার মতো টাকা পয়সা নাই, সেই জন্য আমরা হয়তো অনেকেরই জানা নাই যে বাংলাদেশে এই ধরনের রোগীর সংখ্যা অগণিত অগণিত, শুধুমাত্র টাকার জন্য। এটা আসলে তাদেরও কিছু করার নাই, তাদের লিমিটেশন আছে, কিন্তু আপনাদেরকে যে মেসেজটা আমি দিতে চাই, যে এই কোভিডের কাছে না গিয়ে যদি আপনারা সরকারি জায়গায় চলে যান, কোনো টাকা লাগবে না, হয়তো দু একদিন বেশি সময় লাগবে, হ্যাঁ ওখানে শুয়ে থাকেন, তারা একটা না একটা ব্যবস্থা আপনাদের করবে, কিন্তু এরকম অবহেলা করে কোনো কবিরাজের কাছে গিয়ে হাতগুলোকে পাগুলোকে কোনো অঙ্গকে নষ্ট করবেন না। কবিরাজের সমস্যা হচ্ছে যে ওনারা আসলে এই মেডিকেল সায়েন্স সম্পর্কে কিছু জানেন না, বা জানার কোনো সুযোগও নাই, কিন্তু ওনারা এমনভাবে আপনাদেরকে বলবে যে ওরা সবই জানে, সবই বোঝে, এবং বেশিরভাগ কবিরাজ কিন্তু 100% গ্যারান্টি দিয়ে চিকিৎসা করে, আমার জানা মতে আর কি। পরবর্তীতে কী হবে সেটা অন্য বিষয়, কিন্তু তারা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে চিকিৎসা করে, কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ রোগী, এই হাত পা ভাঙা রোগী, এগুলা এই অপচিকিৎসার কারণে অনেক ধরনের অঙ্গহানি হচ্ছে, অনেকে হয়তো কবিরাজের কাছে ঠিক হয়ে যায়। সে সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেগুলো হাত কবিরাজের কাছে গেলে ঠিক হয়ে যায়, সেগুলো যদি আপনি কবিরাজের কাছে নাও যান, বাসায় এমনিই থাকেন, ওটা এমনিই ওটুকু ঠিক হবে, সেটুকু আমি গ্যারান্টিতে বলতে পারি। কারণ কবিরাজ আপনার চেয়ে বেশি কিছু জানে না, কবিরাজ আপনার চেয়ে শুধু মুখে বেশি কথা বলতে পারে, কিন্তু বাস্তবের পক্ষে তার অতিরিক্ত কোনো ট্রেনিং, জ্ঞান, মেধা কিছুই নাই। আপনার সাথে তার কোনো পার্থক্য নেই, পার্থক্য একটা জায়গায় যে সে আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে আপনাকে ঠকানোর একটা চান্স নিতে পারে, কিন্তু আপনি তো নিজেই চাইলে সে কাজটা
করতে পারেন। সুতরাং কোভিডের যে কাছে নাই, আপনি বরং আপনার আশেপাশে হেলথ কমপ্লেক্সে যান, আপনি প্রত্যেকটা জেলা হসপিটালে বিভাগীয় হসপিটালে এই ভাঙা চোরার জন্য আলাদা সেন্টার আছে, তারা বিশেষভাবে এই হাতগুলোকে পাগুলোকে যেখানে ভেঙে গেছে অন্তত প্লাস্টার করার মতো, ভালো প্লাস্টার করার মতো ডাক্তারের অভাব বা আসেত নাই, প্রচুর পরিমাণে ডাক্তার আছে। এটা যদি ভালোভাবে প্লাস্টার করাও যেত তাহলেও কিন্তু এতটা খারাপ অবস্থা হতো না, হাতটা বেঁকে যেত না। তো প্লাস্টার আসলে ঠিক মতো করা হয়নি, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। উনি আসলে প্লাস্টার কাছে জানোনি, পুরোপুরি কোভিডের ওপরে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, আলটিমেটলি ওনার এই বড় ধরনের ক্ষতিটা হয়েছে। একটা প্লাস্টার করতে গ্রাম এলাকায় শহর এলাকায় খুব বেশি হলে 2-3 হাজার টাকা লাগে। এটা আপনারা চাইলে একজন বৃদ্ধশ্রেণীর মানুষকে সাহায্য চাইলে তারা সাহায্য করে থাকে, আমি তো তোকে জানি। একদম হাত ভাঙা হাত দেখার মতো এলাকায় একজনও বৃদ্ধশ্রেণীর লোক নাই, এটা আমি বিশ্বাস করি না। যদি ভালো করে বলা যায়, অনুরোধ করে বলা যায়, অনেকে এগিয়ে আসে। অথবা ডাক্তার কাছে গিয়ে যদি বলেন যে আমার কাছে কিছুই পয়সা নেই, একটু প্লাস্টার করে দেন, আমার মনে হয় যে আপনার সাহায্যে কমতে হবে না। শুধুমাত্র আপনাদের তথ্যের অভাবের কারণে এই কথাগুলো, এই সমস্যাগুলো হচ্ছে, যে তথ্যগুলো আমি শেয়ার করার জন্য আজকের এই ভিডিও। ভালো থাকবেন, ভাইয়ের মতো যেন আর কারো এই অপচিকিৎসায় হাত নষ্ট না হয়, পা নষ্ট না হয়, কোনো অঙ্গহানি না হয়, সেই আশীর্বাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।